আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে একটা হলো মেহমান। সেই মেহমান আজ আমার বাসায় আসবে। আমার বাসায় মেহমান আসলে অনেক খুশি লাগে আমার কাছে, আর আমি আমার সাধ্যমতো যতটুকু পারি মেহমানদারি করার চেষ্টা করি। আর ভিডিও শুরুতেই বলে দিব যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সে সকল বন্ধুদের জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেননি, আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না। মেহমানদের জন্য রান্নাবান্না শুরু করেছি। আর কানাডা থেকে মেহমান আসছে আমার বাসায়, কে আসছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। সকাল বলতে মাত্র কয়েকটা ঘন্টা আমি সময় পেয়েছিলাম, কারণ ভাবি বাংলাদেশে গিয়েছে, কানাডা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে দুবাই এসেছে। আর দুবাই এসে সে আমাকে একদিন পরে ফোনে জানায় সে এখন দুবাইতে আমার সাথে দেখা করতে আসবে। সকাল 11টা না 12টা বাজে এরকম সময় সে আমাকে ফোন করেছিল। এর ভিতরে আমি তাড়াহুড়া করে যতটুকু পেরেছি ভাবির জন্য আর কি রান্নাবান্না করার চেষ্টা করেছি। ভাবি বারবার বলছিল বাহিরে খেতে যাবে, বাহিরে খাওয়াবো, কিন্তু আমি তো সেটা করব না। এত দূর থেকে আমার বাসায় আসবে আর আমার বাসায় আনবো না, বাসায় তাকে একটু খাওয়াবো না, এটা তো সম্ভবই না। আর বিশেষ করে আমি তো পারবই না। আমি ভাবিকে বলেছি আমার যত কষ্টই হোক আপনি বাসায় আসবেন, আমার অনেক ভালো লাগবে। আমার পুরোটা বাসা আমি সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি সব কিছু একটু মোছামুছি করে গুছিয়ে নিয়েছি। আর বিদেশের বাড়িতে ধুলা চোখে দেখা যায় না, কিন্তু অনেক ধুলা পড়ে, বিশেষ করে ফার্নিচারে তো ধুলা পড়েই। আবার শোপিসগুলো আমার ড্রেসিং টেবিলের উপরে যে পারফিউমগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু অনেক ধুলা পড়ে যায়। সব কিছুই আমি একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করেছি। আর পুরোটা বাসায় আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর ভাবি আমাকে মাত্র কয়েকটা ঘন্টা সময় দিয়েছিল, 12টা 11টা 12টার দিকে ফোন করার পরে আমি ফ্রিজ থেকে জিনিসগুলো নামিয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাবান্না শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি খুব ভালোভাবেই আমি রান্নাবান্না করে ভাবিকে খাওয়াতে পেরেছি, আমার অনেক শান্তি লেগেছে। আর এত তাড়াহুড়া করে রান্নাবান্না করেছি যে ভিডিও করার মতো সময় আমি মানে পাইনি। এর ভিতরে আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি, ওর এক্সাম চলছে, আবার স্কুল থেকে টাইম মতো নিয়ে আসতে হয়েছে। বাসায় নিয়ে এসে ওকে আবার খাওয়ানো, ওকে আবার রেস্ট করানো, সব কিছু মিলিয়ে আমি যে সুন্দর করে ক্যামেরার স্ট্যান্ডটা একটু দাঁড় করিয়ে ভিডিও করব, ওই রকম আর কি আমার হয়নি, করা হয়নি। হাতে করে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের কাছে। আল্লাহই ভালো জানেন কার কোথায় কী অবস্থায় রিজিক থাকে। ভাবির কিন্তু আসা কথা না, হুট করে ভাবি চলে এসেছে দুবাই, আরেক ভাবির বাসায় উঠেছে। উনি ওখানে একদিন থাকার পরে আমাকে ফোন করে আমার বাসায় আসছে। তো আমার বাসায় ওনার রিজিক ছিল, আমি হুটহাট করে যতটুকুই মানে করেছি না কেন এতেই ভাবির আমার বাসায় রিজিক ছিল, যে যার যেখানে রিজিক থাকে সে সেখানে অবশ্যই চলে আসবে। মেহমান আসে রহমত নিয়ে, মেহমানকে সম্মান করা ওয়াজিব। আল্লাহর রাসূলও মেহমানদারি করতে অনেক পছন্দ করতেন। ভাবি কানাডাতে থাকে ভাবির মেয়ের সাথে, আবার আমার মেয়ের অনেক সুন্দর ভালো রিলেশন, তারা সবসময় একসাথে চলাফেরা করে। ঈদের সময় ভাবি আবার আমার মেয়েকে দাওয়াত করে ভাবির বাসায়, তো খুব গুড একটা রিলেশন। আর ভাবি হচ্ছে আমার দেবরও থাকে কানাডায়, আমার দেবরের ফ্রেন্ডের ওয়াইফ। তো ভাবি একাই এসেছে, বাংলাদেশে গিয়েছে প্রথমে, তারপরে বাংলাদেশ থেকে এক মাস থেকে আবার দুবাই এসেছে। দুবাই আবার 3 দিন ছিল, 3 দিনের ভিতরে তো একদিন এসেছে আর মাঝে একদিন ছিল, তার পরের দিন রাতে তার আবার ফ্লাইট ছিল। এর ভিতরে আর কি আমার বাসায় একটু দেখা করে গেল। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে ভাবি বলল সে থাকবে আমার বাসায়, আমার খুব ভালো লাগবে থাকলে। আর এখানে এসে ভাবি যেই ভাবিটার বাসায় উঠেছিল ওই ভাবি আমার বাসার থেকে খুব একটা বেশি দূরে না, মাত্র 10-15 মিনিটের রাস্তা। তো ভাবিও ওই ভাবির বাসায় উঠেছিল, ওই ভাবিকে আমি ইনভাইট করেছিলাম, ভাবি ভাই এসেছিল। ওনারাও খুবই ভালো মানুষ, ওনাদের সাথে আলাপ হলো, গল্প করলাম, ওরাও খুবই ভালো মানুষ। নেক্সট টাইমে আবার আমি বললাম যে যেহেতু আমরা দুবাইতেই থাকি, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আমরা মিলবো, আমাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে, সে সুন্দর করে
তার ঘরটাকেও গুছিয়ে নিয়েছে, কারণ আমার মেয়ের মাশাল্লাহ অনেক বুদ্ধি। সে যে দেখেছে সারাদিন যে মা কতটা ব্যস্ত ছিল, তো নিজের রুমটা নিজেই গুছিয়ে সুন্দর করে রেখেছিল, তারপরে পড়তে বসেছিল। আর এই যে আমি সালাত করেছি, কি কি করেছি এখন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সালাত করেছি, এখানে ইলিশ মাছ রান্না করেছি, তারপরে আমি গরুর মাংস ভুনা করেছি, আর একটা চাইনিজ সবজি করেছি, ডিম করেছি, চিকেনের রোস্ট করেছি, দুই রকমের কাবাব করেছি, আর এটি ইলিশ মাছ, আর এখানে দুই রকমের কাবাব আছে, ডিম ভুনা করেছিলাম। মোটামুটি আমি যতটুকু পেরেছি আর কি, গরুর মাংস এই যে, আর পোলাও। এই হচ্ছে আমার খাবারের মেনুটা ছিল। আর মিষ্টি করেছিলাম, মিষ্টি বেশি কিছু করতে পারিনি সময়ের অভাবে। আমি এখন একটু বারান্দার দিকে আসলাম, বারান্দায় এসে আপনাদেরকে একটু দেখাই আমার গাছগুলো। আমার তো খুবই ভালো লাগে, আমি সন্ধ্যার পরে বারান্দায় চা নিয়ে এসে বসি, আর এই গাছগুলো আমি একটু একটু করে দেখি আর ভাবি। কয়েকদিন পরেই তো গাছগুলো মরে যাবে, তখন বারান্দায় আর আসা যাবে না। তো আমি আবার ঘরে আসলাম, এসে টিস্যু বক্সটা দেওয়া হয়েছিল না, টিস্যু বক্সটা দিলাম। আগে যে টিস্যুটা ছিল সেটা অল্প হয়ে গিয়েছিল, সেটা সরিয়ে আবার আরেকটা টিস্যু আমি এখানে টেবিলে দিয়ে দিলাম। আর আমরা এখন অপেক্ষা করছি, মোটামুটি আমি তো রেডি। আর রাত 8:45 বেজে গিয়েছে, ফোন করেছি, ওনারা রাস্তায় আছে, আসবে, তো ওদের জন্য অপেক্ষা করছি যে কখন আসবে। বলছি একটু তাড়াতাড়ি আসার জন্য, কারণ বেশি রাত হলে দেখা যাচ্ছে আবার চলে যাবে, অত সময় নিয়ে গল্প করতে পারবো না। তাই বারবার বলছিলাম ভাবি তাড়াতাড়ি আসেন। তো ভাবি আবার শপিংয়ে গিয়েছিল, শপিং করে তারপরে বাসায় গিয়েছে, যে রেডি হয়ে তারপরে আবার এসেছে। আমি বললাম কোনো সমস্যা নেই, দুবাই শহরে রাত 12:00-1:00 কোনো সমস্যা নেই, এখানে ছিনতাইকারীও নেই বা অন্য কোনো প্রবলেমও নেই, যখন খুশি আস্তে ধীরে আসেন। তো ভাবিরা আসলে ভাবিদের সাথে অনেক মজা করলাম, গল্প করলাম। হ্যাঁ, আমি আপনারটা তো উঠিয়ে দিব। আমি থাকবো না, ছবি তুলবো, ছবি তুলবো। এটা হচ্ছে আমাদের কানাডিয়ান ভাবি, আর এটা আমাদের দুবাই ভাবি। আমিও দুবাই ভাবি, হ্যাঁ, হাফ ক্যানাডিয়ান, এখনো ঢুকতে পারলাম না। ড্রাগন মার্ট থেকে কিনছি, কিন্তু আমাদের যেহেতু নাইট ডিউটি পড়ে, আমার বেডরুমেরটা এই জন্য একটু ভারী আর একটু ডার্ক, আর বাকি ঘরগুলো একটু লাইট। আমি রান্না করিনি আজকে, এই দুইজন রান্না করছে, যে হাড়ি পাতিল যাদের সামনে থাকবে এই যে রান্না করছে মেহমান। আমি যেদিকে গেছি তার পরের দিন ছুটির মা মারা গেল, আরেকবার গেছিলাম তখন তো আমরা দেশে ছিলাম, আমি চারবার গেছি। ইনশাল্লাহ আমরা যখন যাব তখন আবার একটা সুন্দর গ্যাদারিং হবে। চিন্তা করলাম তুমি যেহেতু আসছি কিছু জিনিসও কিনি, আমিও করি একটা সুটকেস কিনে ফেলাম, ওইটা কিনতে গিয়ে আসলে আমাদের একটু ই হয়েছে। তারপরে তারপর আবার গেলাম লিলিতে নাকি লুলু না,
খাওয়া দাওয়া শেষ করে ভাবি আমার বাসায় প্রত্যেকটা কোনায় কোনায় দাঁড়িয়ে ছবি তুলছে, বলছে আমি কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলবাম, বললাম কোনো সমস্যা নেই তুলতে থাকেন। আর শেষে আমি আবার মিষ্টি দিয়েছিলাম, আর ব্লগটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।